হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা। আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটাও খাওয়ার হবে, তার কারণটা এখনই বলবো কি কারণে খাওয়ার ব্লগ হচ্ছে। আর খুবই ছোটো হবে, বেশি একটা বড় হবে না, খুবই একদমই ছোটো ছোটো করেই বানাবো। আর যারা যারা আমাকে চেনো তারা তো চেনোই, আর যারা চেনো না তাদেরকে বলছি আমি ঝর্ণা ঘোষ দিল্লি থেকে। আজকের খাওয়ার ব্লগটা কেন করছি বলছি বলবো, মানে কদিন পরেই তো নবরাত্রি শুরু হবে, আমি বা জানতাম 2 তারিখ থেকে নবরাত্রি হবে, তার মানে বুধবার থেকে। আর কালকে হলো মঙ্গলবার, কালকে আমরা নিরামিষ খাই, তার মানে আর এর মধ্যে আর নিরামিষ মানে আমিষ খাওয়া যাবে না। তার জন্য কালকেও আমরা দেখো কত কিছু খেয়েছি, তোমরা তো দেখেছো। আর আজকে আবার সেই কী কী নিয়ে এসছে চলো দেখবে। আর এখন জানতে পারলাম যে 2 তারিখ থেকে না 3 তারিখ থেকে না 3 তারিখ থেকে না 3 তারিখ থেকে নাকি নবরাত্রি শুরু হচ্ছে, তার মানে মাঝখানে আবার বুধবার দিনটা আমিষ খাওয়ার চান্স পাব। ঠিক আছে, তা চলো দেখো এর জন্য আমরা কী কী মেনু বানিয়ে ফেলেছি আজকে, না হলে আজকে এসব করতাম না। কালকে তো দেখেছো মটন চিংড়ি কত কিছু খেয়েছি, তারপরও দেখো আজকে আবার কত কিছু। চলো তোমাদেরকে দেখিয়ে দিই ব্যাকগ্রাউন্ডে একবার, তারপর আবার কথা বলছি। এই মাছটা কারা চেনো বলো তো, এটাকে কী মাছ বলে গো? খোকা ইলিশ, খোকা ইলিশ বলে। এটা দেখো নিয়ে এসছে খোকা ইলিশ, এটা অনেক দিন পরে এখানে পাওয়া গেল, আগে তো পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। আর তার সাথে দেখো আবারও চিকেন, বুঝতে পেরেছো? ভেবেছে আর খেতে পারবে না, 10 দিন পর্যন্ত নিরামিষ খেতে হবে এই জন্য। তা তো দেখতেই পেলে কী কী মেনু হয়েছে, মানে খোকা ইলিশ আর হলো তোমার মটন চিকেন কষা, বুঝতে পেরেছো? কালকেই এত কিছু হেভি খেয়ে আজকে আবার সেই কত কী হেভি। চলো এনে যখন ও পেলেছেই এখন আর কী করার আছে, খেতেই থাকি। চলো খেতে খেতে কথা বলি। এই যে এখানে আমার এখান দিয়ে দেখাচ্ছি, এই যে আমার হাজবেন্ড জি, আমি এখানে শশা কাটছি, আমি খেয়ে চলছে। চলো খেতে থাকি আর তোমরা সঙ্গে থাকো। আমি একটা আওয়াজ করলাম, থালার নিচে রাখো। চলো খেয়ে টেয়ে নিই, আবার কথা বলছি, ঠিক আছে? আমি নিয়ে নিয়েছি এই মাছটা, অনেকদিন পরে খাবো, এত টেস্ট মনে হচ্ছে। কিন্তু জানো ওই মাছটাতে কিন্তু অনেক কাঁটা কিনে দেয় না গো, এই মাছটাতে কিন্তু অনেক কাঁটা। ওই স্ল্যাডটা নিয়ে আসলাম না, স্ল্যাড ওই যে স্ল্যাডটা যেটা আছে সেটা নিয়ে আসলাম, যেটা ঢাকা ছিল। চলো খাই দেখো। এই মাছটা আগে খুব খেতাম, হেভি টেস্ট গো, একদম ইলিশ মাছের মতনই এটা মাছটা লাগে, কিন্তু খেতে হেভি টেস্ট লাগে। কার কার এরকম ভালো লাগে আমাকে বলবে তো, জানি না। এত কিছু খাচ্ছি আমি তো মনে হচ্ছে মাছটা দিয়ে খেয়ে নেবো, আর চিকেন ফিকেন খাবো না, হেভি টেস্ট হয়েছে গো। লিমকা পড়ে গেল, দেখো লিমকা নিয়ে বসেছি। চলো ঠিক আছে খেয়ে নি, আমার এই ব্লগটা কেমন লাগলো বলবে, ঠিক আছে? মানে লাগাতার এত ননভেজ খাওয়ার পরে বেতানি কী হবে জানি না, কালকের থেকে পরশু দিনের থেকে এত খাচ্ছি খেয়ে খেয়ে, আমি বেতানি কী হবে। ঠিক আছে খেয়ে নি, আমার এই ব্লগটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে বলবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ততক্ষণের জন্য সবাইকে টাটা, ভালো, বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।